পার্টি প্রেসিডেন্ট আমাকে জরুরি তলব করে পাঠিয়েছেন। নির্বাচনের টিকিট নিবি, ইলেকশন করবি আমার আসন থেকে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাস, এর পরিণতি কি জানিস? এই শমশের আপনার হুমকিতে ভয় পাবার পাত্র নয় মিস্টার সাজ্জাদ। ভুলে যাবেন না, গত 5 বছর এই এলাকার কমিশনার ছিলাম আমি। কাকে কিভাবে সাইজ করতে হয় তা আমি ভালো করেই জানি। কি তুই আমাকে সাইজ করবি? তুই সামান্য একটা মুচির ছেলে হয়ে তোর এত বড় স্পর্ধা? থামেন থামেন আপনারা, তৃতীয় বিশ্বযুদ্ধ করে কোনো লাভ নেই। সাজ্জাদ স্যার আপনি ভেতরে আসেন, স্যার আপনাকে ডাকছেন। আরে কাশিম, এ তুই কি বলছিস? হ্যাঁ স্যার, আগে সাজ্জাদ স্যার তারপরে আপনি। সাজ্জাদ স্যার আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো সাজ্জাদ। সাজ্জাদ জি, এবার তোমাকে ইলেকশন করার আশা ছেড়ে দিতে হবে। কি বলছেন স্যার? পার্টির জন্য এত কিছু করার পরও আমি ইলেকশন করতে পারবো না? না পারবে না, কারণ তুমি পার্টির নামে বহু 2 নম্বরি কাজ করেছো, গম চুরি করেছো, টেন্ডারবাজি করেছো, জমি দখল করেছো, চাঁদাবাজি করেছো। তোমার নামে আমার কাছে হাজারো কমপ্লেইন আছে স্যার। এসব শমশেরের সাজানো নাটক। কোনটা নাটক আর কোনটা সত্য সেটা বোঝার বয়স আমার হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দলের টিকেটে তুমি ইলেকশন করতে পারবে না, ইলেকশন করবে শমশের। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, মাই ডিসিশন ইজ ফাইনাল। কাশেম। জি স্যার। শমশেরকে ডাকো। শমশের, তোর মুখের হাসি আমি মিটিয়ে দেব। আমার সিট থেকে যদি আমি ইলেকশন করতে না পারি, আমি তোকেও ইলেকশন করতে দেব না। তোর জীবনের আখিরি দিন তুই গুনতে থাক, যা। টাইগার। জি ভাইজান। নমিনেশন যেহেতু পাইনি, উল্টো রাস্তা যেতে হবে, আর উল্টো রাস্তায় চলতে গেলে কোনো দুর্বলতা রাখা যাবে না। তাহলে এই মুহূর্তে আমার দুর্বলতা আমার একমাত্র মেয়ে তমা। তাই আমার মেয়ের কোনো সমস্যা না হয় তার জন্যে নতুন সিকিউরিটি কাম ড্রাইভারের ব্যবস্থা করো। আচ্ছা ভাইজান। নাম নাম ভাড়া স্যার, স্যার ভাড়াটা, স্যার ভাড়াটা, স্যার জামাক, স্যার ভাড়া, স্যার আমাকে ভাড়াটা দেন স্যার। ওই বেটা আমাকে চিনোস? আমরা কারা? আমগো কাছে ভাড়া দাস জামাক। কিরে, তোর স্টিয়ারিং যেমন চলে হাতও তো তেমনি চলে, তা তুই এই গাড়ি চালাস কেন? তাহলে কি করব? চাকরি বাকরি করবি? কার চাকরি? আমাদের বাড়িতে। বেতন ভালো, সুযোগ সুবিধাও বেশি। ডিউটি বলতে কেবল আমার ভাতিজিকে কলেজে নেওয়া আর আনা। ঠিক আছে, কবে থেকে? তুই গাড়িটা রেখে এক্ষুনি আমাদের বাড়িতে আয়, ঠিক আছে? জি আসছি। ওকে।
ওনাটা আমার। জি নিন। সুবহানাল্লাহ। এই আশিস, আয় ভাইজান ভিতরে বসে আছে, চল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাকে না, পরে ফোন ব্যাক করো। কি ব্যাপার ভাইজান? নতুন ড্রাইভার। ওর গাড়ি চালানো দেখেছিস? শুধু গাড়িই চালায় না, হাত পাও ভালো চলে। ওই যে জামানুল্লাহ, বছর দেড়েক আগে মারা গেছে, ড্রাইভার ছিল ওর ছেলে। ও, তার মানে ড্রাইভারের ছেলে ড্রাইভার। লাইসেন্স আছে? জিপ আছে মানে কি যে কোন ভাইজান, এক নাম্বার লাইসেন্স। তাহলে ওকে গাড়ির চাবিটা বুঝিয়ে দাও। মা, 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 মা গো। কি রে, কি হয়েছে? মা, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমার চাকরি হয়ে গেছে মা। কি বলছিস? হ্যাঁ মা, সাজ্জাদ চৌধুরীর বাড়িতে ড্রাইভারের চাকরি, বেতন 10,000 টাকা। কিন্তু ডিগ্রি পাশ করে ড্রাইভারের চাকরি করবি? কাজ কোনোটাই ছোট না মা, আগে তো শুরু করি, পরে ভালো চাকরি পেলে এটা না হয় ছেড়ে দেব। মা, এই যে নাও আমার চাকরির প্রথম ইনকাম, 1 মাসের বেতন অ্যাডভান্স। দেখিস বাবা, বড় লোকদের আমার বড্ড ভয় হয়, ওরা ভালো লোক না। তোর বাবা বেঁচে থাকতে ওদের থেকে 100 হাত দূরে থাকতো, আর সবসময় বলতো ওদের সাথে বন্ধুত্ব করতে নেই আর শত্রুতাও করতে নেই। দুটোর কোনোটাই আমি করব না মা, শুধু চাকরি করব আর পয়সা কামাবো। ও মা, তাড়াতাড়ি ভাত দাও, খেয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালে ডিউটি আছে। চলো 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 চলো। আচ্ছা বাবা চল। তামা, এই যুগে কেউ বোরকা পরে কলেজে যায়? তার উপরে গরম, কিচ্ছু করার নেই, বাবার নির্দেশ, তা না হলে কলেজে যাওয়াই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ চল। স্যার, বড় স্যারের মেয়ে কয়জন? আরে একজনই, বাকিগুলো ওর বান্ধবী। কিন্তু বোরখা পড়া কেন, মাদ্রাসায় পড়ে? আরে না না, বিপদ আপদের কথা বলা যায় না, ভাইজানের শত্রু তো অনেক বেশি, মেয়েকে যেন কেউ চিনতে না পারে তাই এই সিস্টেম। কিন্তু স্যারের মেয়ে কোনজন? তোমার চেনার দরকার নেই, তুমি শুধু চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে কলেজে যাবে আর আসবে। ও আচ্ছা। চাচু, ওকে। ও তোমার নতুন ড্রাইভার, আজ থেকে তোমার ডিউটি ও করবে। এই ওঠ ওঠ, সবাই গাড়িতে ওঠ। হ্যাঁ চল। জি আসুন, উঠুন। ওঠ, উঠুন, উঠুন। চাচু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Oh!
বউপোলাপনের গুস্তি কেলাই তুই জানিস ওই সাজ্জাদের মেয়ে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি জানি এই আসনে নমিনেশনের জন্য ওই সাজ্জাদ কতটুকু নিচে নামতে পারে ওই শালা সাপের চেয়েও খতরনাক ছোবর দেওয়ার চেষ্টা সে করবে যদি আজ ওই মেয়েটা আমার হাতে থাকতো তাহলে সাজ্জাদ হতো আমার হাতের পুতুল কিন্তু তার হলো না তোদের মতো হিজড়াদের জন্য তার হলো না এখন কি করব আমি কি করব আমি সাজ্জাদ যদি জানে আমার লোকজন তার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল কি হবে জানিস এই কি হবে জানিস চিন্তা করতে পারিস ওই সাপের বাচ্চা কি করবে আপনি কোনো চিন্তা করেন না স্যার আমি সব ব্যবস্থা করতেছি তাই কর হাবিব তাই কর সাজ্জাদকে বিশ্বাস নেই কামড় যখন দিয়েছি পাল্টা কামড় সে দেবে চাঁদাবাজ ধরে আনছি স্যার পঞ্চাশ হাজার টাকার জন্য আমার লাখ টাকার ঘুমটা নষ্ট করলি এরপর থেকে হাজারে কারবার করবি না কোটি চাবি পঞ্চাশ আমারে দিবি পঞ্চাশ চাবি পঁচিশ আমারে দিবি দশ লাখ চাবি পাঁচ লাখ আমারে দিবি মনে থাকব জি স্যার মনে থাকব কি বললো অফিসার এখন আমার মেয়েকে খুঁজে পাওনি সারা বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো এখন আমার মেয়ের খোঁজ দিতে পারলে না তুমি কি চাও তোমার ব্যাপারে আমি উপরে কথা বলি তোমাকে ট্রান্সফার করে বান্দরবনে পাঠিয়ে দিই সকাল হওয়ার আগে আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই আমি কোথায় আপাতত জঙ্গলে আমার আমার সাথীরা কোথায় মারামারির ভিতরে কে কোথায় গেছে বলতে পারছি না আপনার এখন কেমন লাগছে মাথায় ব্যথা
চিন্তার কিছু নেই, আঘাত তেমন গুরুতর না। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ইটস ওকে, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বাঁচানো কি দায়িত্বের মধ্যে পড়ে? আমার জন্য যদি তোমার জীবন যেত, আমি কি কখনো পারতাম আমার নিজেকে ক্ষমা করতে? গরিবের ছেলে আমি, দায়িত্ব পালন করতে গিয়ে যদি মৃত্যু হতো তাতেও আমার দুঃখ হতো না। এবার আপনি মোটামুটি সুস্থ, চলুন এই জঙ্গল থেকে বেরোবার চেষ্টা করি। চেষ্টা করে কি লাভ? আবার তো সেই চার দেয়ালের মাঝেই নিজেকে বন্দি করে রাখতে হবে, তার চেয়ে তো ভালো এখানেই। আঘাতে মনে হয় আপনার মাথার ঘিলু উলট পালট হয়ে গেছে, উঠুন। কি হলো? পায়ে ভীষণ ব্যথা। দেখে মনে হয় ভাঙেনি, মচকে গেছে হয়তো। আমি হাঁটবো কি করে? এখানেই না হয় বসে থাকি। না না, জঙ্গল থেকে বেরোতে হবে না। তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ না আমার পায়ে ব্যথা? নো প্রবলেম, দেখি কি করা যায়। তোমার কথা শুনে তোমাকে তো শিক্ষিত মনে হয়, কিন্তু তুমি ড্রাইভারের চাকরি করছো কেন? কারণ ওই একটাই, চাকরি বাকরি তো চাইলেই পাওয়া যায় না। ওকে, আমি আজকেই বাবাকে বলে তোমাকে নতুন কোনো একটা কাজের ব্যবস্থা করে দেব। বললেই কি উনি দেবে? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য উনি তোমাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন। টাকা পয়সা না নিয়ে তখন তুমি একটা চাকরি চাইবে। আপনার তো অনেক বুদ্ধি। বারবার আপনি আপনি করছো কেন? মালিক আর চাকরির মধ্যে এতটুকু পার্থক্য তো থাকতেই হয়। এখন আমি তোমার মালিক নই, আর তুমিও আমার চাকর নও, আমরা বন্ধু, উই আর ফ্রেন্ড, ওকে? কোথায় আপনি আর কোথায় আমি, আমাদের মধ্যে কি বন্ধুত্ব চলে? কেন চলবে না, খুব চলে। বলো, তুমি আমার বন্ধু হবে না? না ম্যাডাম, আমার ভয় হয়, আপনার বাবা যদি কিছু মনে করেন। বাবাকে আমি সব বুঝিয়ে বলবো, তোমার আর কোনো আপত্তি আছে কিনা আমাকে বলো। আপনার মতো মেয়ের বন্ধুত্ব পাওয়ার সৌভাগ্য কয়জনের হয়? গুড, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। প্রেমের মিল।
পর্যন্ত তোরা আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না, তোদের পুষে আমার কি লাভ? টাইগার ছাড়লে কুত্তা বাঘাতার নাম। এই তোকে না বলেছিল আরো লোক লাগাতে? আরেকটু সময় দেন, যেখান থেকে পারি ওকে খুঁজে বের করব। আমান যদি না থাকতো তাহলে আজ আর তোমার মেয়েকে জীবিত দেখতে না। তাই নাকি? শুধু তাই নয় বাবা, তুমি জানো ও আমাকে তোমার শত্রুদের হাত থেকে বাঁচিয়েছে। আমি পায়ে ব্যথা পেয়েছি বলে ও আমাকে পুরো রাস্তা বয়ে নিয়ে এসেছে। তুমি ওকে ওর যোগ্য পুরস্কার দেবে, বলো না বাবা, দেবে না? দেব না মানে? অবশ্যই দেব। তুই ভিতরে গিয়ে বিশ্রাম নে মা। যাচ্ছি বাবা। আমান, আমি যাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই কালকে আমার সাথে দেখা করবে। জি করব। বাই। যা। আমার মেয়েকে নিয়ে কোথায় লুকিয়েছিলি? লুকিয়ে থাকিনি, ও পানিতে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, আমি ওই অবস্থায় উদ্ধার করে আত্মগোপন করেছিলাম। আত্মগোপন করেছিলি? স্যার, আমি যা করেছি আপনার মেয়েকে বাঁচানোর জন্যই করেছি। তোর মতো ছোট লোকের স্পর্শ আমার মেয়ের গায়ে লাগার চেয়ে মরে গেলেই ভালো ছিল। আপনি ভুল করছেন স্যার, ওই মুহূর্তে মানবতা ছাড়া আমার মনে অন্য কোনো অনুভূতি ছিল না। মানবতা? দেখাচ্ছি তোর মানবতা। আজ তুই কোলে নিয়েছিস, কাল প্রেম করবি, পরশু আমার মুখে চুনকারি মাখিয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবি। তোর স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না। বাবা, এ তুমি ঠিক করছো না। যে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে তাকে পুরস্কৃত না করে এভাবে আঘাত করার কোনো অধিকার তোমার নেই বাবা। অবশ্যই আছে,
একটা ছোট লোকের বাচ্চা তোর দিকে হাত বাড়াবে আর আমি চোখ বুঝি সহ্য করব না, কখনো না। তুমি ভুল করছো বাবা, আমার আমার প্রতি দুর্বল হয়নি, দুর্বল হয়েছি আমি। এখন আমার মন থেকে ওর নাম তুমি কি করে মুছবে বাবা? এই তোর নাম জানো কি? টাইগার। হ্যাঁ টাইগার, তোমাকে রুমি নিয়ে আটকে রাখছো। এসো সদমা, এসো এসো বলছি তোমা বাবা, এসো। জীবনে আর কোনোদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না। এই যা, ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। তানসেন কোথায়? ওকে আমার বিশেষ দরকার। গ্রামের ডাক্তার সারা রাত ওনার চিকিৎসা করছে, কইছে সুস্থ হইতে সময় লাগবে। আমার জন্য, শুধু আমার জন্য আমার আজ এই অবস্থা। আসসালামুয়ালাইকুম চাচা। তানসেন তুমি কোথায়? বাসায় বক্সিং প্র্যাকটিস করতাছি। 24 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের বিয়ে দেব, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি অক্ষণে আইতাছি। না বাবা, তুমি যা চাইছো তা কোনোদিন হবে না। পুলি, তুই তো প্রতিদিন কাজ শেষ করে বাসায় চলে যাস, তাই না? জি, কিন্তু কেন? শোন, তোমার রুমে খাবার দিয়েছিস? ঠিক আছে যা। আমি আগেই বলেছিলাম, বড়লোকের সাথে বন্ধুত্ব ভালো না, শত্রুতাও ভালো না। তুই তো আমার কথা শুনলি না। বিশ্বাস করো মা, আমার কোনো দোষ ছিল না। দোষের প্রয়োজন হয় না, বড়লোকের চোখে গরিবরা সবসময় দোষী। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার জন্য আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তমা, তমা, তার মানে চৌধুরীর মেয়ে? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? তুমি কি আমার সন্তানকে জানে মেরে ফেলতে চাও? তুমি কি চাও তোমার জন্য আমরা ভিটে মাটি ছেড়ে চলে যাই? না মা, না, আমি শুধু আপনার একটা অনুমতি চাই। না, তোমার খামখেয়ালির কারণে আমার ছেলের কি অবস্থা হয়েছে দেখেছো? তুমি কি পারবে যে কষ্ট আমার ছেলে সহ্য করেছে সেই কষ্ট তুমি নিজে সহ্য করতে? হ্যাঁ পারবো, হ্যাঁ আমি পারবো মা। আমি গতকাল পর্যন্ত জানতাম না ভালোবাসা কাকে বলে, আমি জানতাম না প্রেমের আবেগ কাকে বলে। আমার বাবার আঘাতে হয়তো কত বিক্ষত হয়েছে আমার শরীর, কিন্তু তার আঘাতে কত বিক্ষত হয়েছে আমার মন। সেই মন বারবার চিৎকার করে বলছে সে আমাকে ভালোবাসে, আর তাই আমার গায়ে প্রতিটি আঘাত আজ আমি আমার গায়ে বরণ করে নেব।
তোমার আঘাতগুলো আমার শরীরে বরণ করে নিতে দাও। তুমি যে যন্ত্রণার আগুনে জ্বলছো সে আগুনে আমাকে পুড়তে দাও। না, তোমার বাবা হয়তো অমানুষ, কিন্তু আমি অমানুষ নই। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে তোমার বুকে ঠাই দেবে? ঠাই দিলে কি পারবে আমার সাথে এই ছোট্ট ঘরে সংসার করতে? পারবে এক বেলা খেয়ে এক কাপড়ে দিন কাটাতে? পারবো। আমার চোখে চোখ রেখে দেখো, এই তমা তোমার জন্য সব করতে পারবে। তোমার জন্য আমি আমার ঘর বাড়ি সব ছাড়তে রাজি আছি। আমার তুমি আমাকে তোমার জীবনে বরণ করে নাও। আজ থেকে তুমি আমার, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমান, জীবন না যত ভুল।
দেবো জীবন ভুক না যত ভু। जैसा रंग है तेरा सुना जैसा बल एक ही तू है। ओके खाने रखा रिस्क तुम ही ओके को एक दिन तुम्हारे हिफाजते रख दे। अंकेल परिचय तो हिलो ना और तुम ही ओरे आटके रखार कथा কইতাছো কিছুই তো বুঝতে পারতাছি না। তোমাকে বুঝতে হবে না ও আমার মেয়ে তমা ভালোবাসার ভূত ওর মাথায় চেপে বসেছে। ওকে কয়েকটা দিন তোমার ওখানে আটকে রাখতে হবে কেউ যেন খোঁজ না পায়। অফকোর্স আঙ্কেল। না বাবা আমি ওর সাথে যাব না। যাবে না কেন? ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই ওকে নিয়ে যাও চলো আমার সাথে। আরে চলো না। যাব না বাবা বাবা। আমান চল ওঠ চল আমান চল চল মা গো আমান যারা তোর মাকে খুন করেছে তাদের নামে থানায় কেস করিসনি? করতে গিয়েছিলাম থানার লোকজন কেস নেয়নি এমনকি তারা আমার মায়ের মায়ের লাশের ময়লার তদন্ত পর্যন্ত করতে দিতে রাজি হয়নি। কিন্তু গ্রামের আর বাকি লোকজন সবাইকে চৌধুরী বারণ করে দিয়েছে আমার মায়ের লাশে কেউ হাতও লাগাতে আসেনি। আর তোমা তোমার কোনো খোঁজ নেই ওর বাবা ওকে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। আমি আমি ওই সাজ্জাদ চৌধুরীকে ছাড়ব না। আমি ওই সাজ্জাদ চৌধুরীকে ছাড়ব না। খুঁজে না পেলে ধরবি কিভাবে? হ্যালো রবি আমি তমা বলছি আমান কোথায়? আমান তমা তমা ফোন করেছে। তমা তমা আমান তুমি বেঁচে আছো? হ্যাঁ তমা আমি বেঁচে গেছি কিন্তু আমার মা আমার মা নেই। আমার জন্য আমার জন্য তোমার মাকে জীবন দিতে হলো আমাকে তুমি ক্ষমা করে দিও আমার। না তমা দোষ তোমার না যারা আমার মায়ের খুনি তাদের কাউকে আমি ছাড়বো না সবাইকে শাস্তি দেব আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব। আর আমাকে আমাকে তুমি নিতে আসবে না আমান? তুমি কোথায়? বাবা আমাকে ঢাকায় তানসেনের বাড়িতে আটকে রেখেছে ওই মাস্তানের সাথে আমাকে বিয়ে দিতে চায়। তুমি এসো আমান এসে আমাকে নিয়ে যাও প্লিজ প্লিজ আমান। আমি অবশ্যই আসবো তুমি ঠিকানা বলো। আমার হেফাজতে থাকা তুমি তোমার মজনুর লোকের কথা বলতেছো? আহ
ফোনটা বন্ধ, মনে হয় চার্জ নেই। এখন কি করবি? আমি তানসেনের বাড়ি যাব। তুই বরং ওই বাড়িতে যাওয়ার আগে ইমতিয়াজের কাছে যা, ও একটা না একটা বুদ্ধি ঠিকই বের করে দেবে। তাহলে তো ভালোই হলো, তোর মানেই তো আমার ফ্ল্যাট। মানে? মানে খুব সোজা, যেখানে তুমি সেখানে আমি। তুই সেটা এ বাড়িওয়ালার ভাড়া দিতে পারে না, আবার ধমক। আমার বাড়ি, বাড়িওয়ালা আমার, বাড়ি ভাড়া দেব কি দেব না সেটা আমার ব্যাপার। ও আচ্ছা, তোর ব্যাপার না। তাহলে বাড়িওয়ালাকে ডাকি। চাচা চাচা চাচা, প্লিজ থাম থাম, প্লিজ থাম থাম থাম, আল্লাহ দোহাই লাগে। তুই না বললি আমার বাসা মানে তোরই বাসা? তাই এই দেখ, আমি এখানে থাকি, তুই এখানে থাকতে চাস, যেহেতু দুজনকে এখানে থাকতে হবে, তাহলে চল থাকার ব্যবস্থা করি। আবে ওই রে, 3 মাস হলো কোনো ভাড়া ভুড়া পায় না যে, এইরকম ভাড়াটা তো আমি জীবনও দেই নাই। কা যে ওস্তাদ, আবে কি কষ্ট ওস্তাদ ওস্তাদ, আবে স্যার কইতে পারছ না? হ্যাঁ স্যার, ও স্যার এই ভাড়াটা পাইলে আমার বেতনটা দিয়েন। আরে হ্যাঁ হ্যাঁ, দিমু দিমু, আজকে ভাড়া পাইলে সব দিমু, বউ বাচ্চার লোকের দেখাটা কই যাইতে পারবি। স্যার আপনি খুব ভালো। আবে দরজা দেই খোলা। আরে তোরা বলে গেছে, তোরা বলে গেছে, তুই শিওর? খোলে ইমতিয়া আসুন, আমরা আপনার অপেক্ষায় আছি। আমার একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। কিসের ব্যবস্থা বলেন না, কিসের ব্যবস্থা আপা? কিসের ব্যবস্থা আম্মা? দরজা বন্ধ করে দে।
আমার বন্ধু, ওকে আমার খুবই প্রয়োজন। কি কয়? আরে প্রয়োজন তো আমারও, দরজায় তালা দিয়া কই যে গেছে আল্লাহই জানে, 3 মাস হইল কোনো খবর নাই কা, বাড়ির ভিতরে জিনভূত হাউকাউ শুরু করছে, আমার যে কি হইব আল্লাহই জানে। তুমি যদি বাঁচবার চাও তাহলে জীবনটা লয়ে অন্য জায়গায় গিয়ে খোঁজো, আমি আমার জীবন লয়ে পলাই। আসসালামু আলাইকুম। আবার চল না, দেরি করে আসলা, চলে ঢোকেন না, আর জলদি চল, দরব কিন্তু পিছন থেকে চাপছে। বাড়িওয়ালা যে ভয় পেয়েছে তাতে অন্তত 6 মাস নিশ্চিন্তে এখানে থাকা যাবে। থাকলেই তো হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার কাছে টাকা আছে, আমি বাজার করে নিয়ে আসি, তুই এখানেই থাক। যাবি? আচ্ছা যা, সাবধানে যাস, খেয়াল রাখিস কোনো লোকের চোখে। আরে আমার না, আরে আমারই তো, আমান আমান। আরে তুই, তোকেই তো খুঁজছি। আমান, এদিকে এদিকে, বাম দিকে বাম দিকে বাম দিকে। হ্যাঁ, খুব কষ্ট হলো না রে, আয়। আচ্ছা ঘটনাটা কি? তুই ঘরে আর বাইরে থেকে তালা, সে তুই বুঝবি না, তুই বস। কেমন আছিস দোস্ত? খালা কেমন আছে? কিরে বললি না? মা, মা নেই রে। নেই মানে? যে ভালোবাসার জন্য আমি আমার মাকে হারিয়েছি সেই ভালোবাসা তোমা। তোমার বাবা তোমাকে এই শহরে এনে তানসেনের বাড়িতে আটকে রেখেছে। তানসেন মানে ওই সিঙ্গার তানসেন? হ্যাঁ। নো টেনশন, ওই তানসেনের বাড়ি আমি চিনি, আমি তোমাদেরকে নিয়ে যাব। তুই আমার সাথে চল, ওই তানসেনের বাড়ি ভাঙচুর করে আমরা তোর ভালোবাসাকে নিয়ে আসবো। তুই একা পারবি? তুই আমাকে কি মনে করিস? ওই সব তানসেন ফানসেন আমার এক তুড়িতে উড়ে যাবে। না ইমতিয়াজ, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ মানুষ তানসেন না, ও আন্ডারওয়ার্ল্ডের লোক, ওর বাড়ি সবসময় লোকজন পাহারা দিয়ে রাখে। তাহলে কি আমার তোমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবো না? তুই ভাবিস না, তুই আমার বন্ধু, তোর জন্য, তোর ভালোবাসার জন্য যা কিছু করতে হয় তাই করব। এইবার যাবি কই? তোর কোন বাপ তোরে বাসায় নিব? বাজার চিন্তা আমি করি না, চিন্তাটা মনে হয় তোদের। কে? তুই আমাকে মারবি নাকি? না, যদি তোদের মারার শক্তি থাকতো তাহলে অনেক আগেই তোদের হাসপাতালে পাঠাতাম। ও তাই? রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিজিং করিস, আস্তার শাস্তি তোদের করে গন্ডে পেতে হবে। কে শাস্তি দিব? তুই? না আমি না, শাস্তি দেবে আমার সাইফ। ডাক্তার সাইফকে দেখি কে কাকে শাস্তি দেবে। Thank you.
শিশির প্রভাতে। মন পবনে থাকি চলো ভেসে জলেতে, আলতো পায়ে হাঁটি চলো শিশির প্রভাতে, মন পবনে থাকি চলো ভেসে জলেতে। মন বলেছে চুপি চুপি চাই যে তোমাকে, কান ছুঁয়েছে কানে কানে বলছি তোমাকে। রাখো আমারে ভেতর বাহিরে, রাখো আমারে ভেতর বাহিরে, দিবা কি রাতে। আলতো পায়ে হাঁটি চলো শিশির প্রভাতে, মন পবনে থাকি চলো ভেসে জলেতে। তুমি দেখি তার চেয়ে বেশি ভালোবাসো কি, এই দু চোখে যত দূর দেখি সব সীমানা তোমাকে রাখি। মন বলেছে চুপি চুপি চাই যে তোমাকে, প্রাণ ছুঁয়েছে কানে কানে বলছি তোমাকে। রেখো স্মরণে শয়নে স্বপনে, রেখো স্মরণে শয়ন স্বপনে বেঁধেছি সাথে। আলতো পায়ে হাঁটি চলো শিশির প্রভাতে, মন পবনে থাকি চলো ভেসে জলেতে। এক জীবনে কত সুখ দেবে, আলোতে বলো মন রাঙাবে। স্বপ্ন দিঘির ওই কুলেতে, তোমাকে রাখি বড় মায়াতে। মন বলেছে চুপি চুপি চাই যে তোমাকে, প্রাণ ছুঁয়েছে কানে কানে বলছি তোমাকে। রেখো জড়িয়ে প্রেমের বাঁধনে, রেখো জড়িয়ে প্রেমের বাঁধনে তোমার হাতে। আলতো পায়ে হাঁটি চলো শিশির প্রভাতে, মন পবনে থাকি চলো ভেসে জলেতে। মন বলেছে চুপি চুপি চাই যে তোমাকে, কান ছুঁয়েছে কানে কানে বলছি তোমাকে। রাখো আমারে ভেতর বাহিরে, রাখো আমারে ভেতর বাহিরে, দিবাকে রাতে। আলতো পায়ে হাঁটি চলো শিশির প্রভাতে, মন পবনে থাকি চলো ভেসে জলেতে। राम का फट गया डोल, अरे बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। सब समय गान भालो लागे ना सर्वनाश शमशेर जुदे कागज लिया सत्यि सत्यि पुलिसेर काछे जाय ताइले आपने छे सेई जोन्नोई तोमाके डेकेछि। सब काज सब समय निजेर हाते करते रही, शमशेर के आमार खूब दरकार। जाओ तुमि ओके निये एसो। आनते पारि কিন্তু উপযুক্ত পারিশ্রমিক? তুমি যা চাইবে তা দিতে রাজি আছি, কিন্তু শর্ত হলো শমশেরকে আমি সশরীরে চাই। তো আন্তর ব্যাপার, শমশের আজকের মধ্যে চলে যাবে আপনার পরিবারেতে।
শমশের নিখোঁজ, নমিনেশন পেপার পর্যন্ত সাবমিট করেনি, তাছাড়া সবচেয়ে যোগ্য লোক আমি, অথচ আপনি আমাকে নমিনেশন না দিয়ে কোথাকার কোন মাসুমকে নমিনেশন দিয়েছেন, আমি জানতে চাই কেন? গলা নিচু করে কথা বলো সাজ্জাদ, তুমি কি ভেবেছো তুমি সত্যকে গোপন করে রাখতে পারবে? সত্য একদিন প্রকাশ হবেই। তুমি কি ভেবেছো শমশেরের অপহরণকারী কে তা আমি জানি না? কে? কার কথা বলছেন আপনি? দেখতে পাচ্ছ আমার সামনে এটা কি? শমশেরের বডিগার্ডের জবানবন্দি। চমকে গেলে মনে হচ্ছে? শমশেরের বডিগার্ড মারা যাবার আগে যে জবানবন্দি দিয়ে গেছে তা এখন এই যে আমার কাছে। তোমার ভয়ে ওরা থানায় কমপ্লেইন করার সাহস পায়নি, কিন্তু আমার কাছে লিখিত দিয়ে গেছে আমি এই জবানবন্দি নিয়ে থানায় যাব। রাজনীতির নামে আমি তোমাকে সন্ত্রাস করার সুযোগ দেব না। আজাদ সাহেব, আপনি ভুল করছেন। পানিতে থেকে কুমিরের সাথে সংঘর্ষ চলে না। কারেক্ট। আর তাই খালের পানি সেচে আমি শুকনো করে ফেলবো, খটখট করে ফেলবো, কুমিরকেই আমি সেখানে বাঁচতে দেব না। আজাদ সাহেব, আপনি চাইলে টাকার বিনিময়ে, তা যে কোনো অঙ্কেরই হোক, আমরা একটা সমঝোতে আসতে পারি। স্টপ সাজ্জাদ, তুমি এখন আসতে পারো। আজাদ সাহেব, মনে রাখবেন, আমি যদি বাঁচতে না পারি আমি কাউকে বাঁচতে দেব না। সাজ্জাদ, কে বাঁচবে তা বলবে আইন। স্যার, কি বলছেন আপনি? আপনার দলের নেতা সাজ্জাদ সাহেবই কিডন্যাপ করিয়েছে শমশেরকে? হ্যাঁ, এই কাগজে শমশেরের বডিগার্ডের জবানবন্দি লিখিতভাবে দেওয়া আছে। ওদের সামনেই তানসেন নামের আর এক মাস্তানকে দিয়ে অপহরণ করা হয়েছে শমশেরকে, সেও মারাত্মকভাবে আহত। আপনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। জি জি স্যার। স্যার, সে আর আপনাকে বলতে হবে না, আপনার মতো মানুষ যখন নিজে থানায় এসে কমপ্লেন করে যাচ্ছেন তখন তো এর অ্যাকশন হবেই। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি আজই সাজ্জাদ সাহেবকে গ্রেপ্তারের ব্যবস্থা করছি। ওকে, তাহলে আমি আসি। জি, থ্যাংক ইউ। এই যে এখানে আমার ফোন নাম্বার রইল, প্রয়োজন আমাকে ফোন করবেন। জি স্যার। সালাম আলাইকুম। আসসালাম। হ্যালো সাজ্জাদ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্যই অপেক্ষা করছি আজাদ সাহেব। সাজ্জাদ, তোমরা আমার বাড়িতে কেন? কি চাও তুমি? না, তেমন কিছু না। এই রেজিগনেশন লেটারে ছোট্ট একটা সাইন। রেজিগনেশন লেটার? জি, এতে লেখা আছে স্বাস্থ্যগত কারণে আপনি আর পার্টির প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে পারছেন না, তাই সুস্থ মস্তিষ্কে কারো কোনো প্ররোচনা ছাড়াই আপনি পার্টির প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আগামী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত পার্টির প্রেসিডেন্ট পদে আমি সাজ্জাদ চৌধুরী দায়িত্ব পালন করব। অসম্ভব, আমি কোনোদিনই এই কাগজে সই করব না। টাইগার, হুম।
ও হ্যাঁ, আজকের পর থেকে এই শহরে আপনাকে যেন আর না দেখি, আর আজ থেকে এই পার্টির প্রেসিডেন্ট আমি। আমার নমিনেশন আমি নিজেই নিয়ে নেব। আই ফাইল দে। সাইফ, সাইফ, আরে ইমতিয়াজ তুই, সবাইকে নিয়ে আমার কাছে, ঘটনা কি? আয় ভিতরে আয়। না দোস্ত, বিপদে পড়ে এসেছি রে, তোর সাহায্য আমাদের খুবই প্রয়োজন। আহা, ভনিতা করিস না তো, কি করতে হবে তা বল। বন্ধুর জন্য জান হাজির। ও আমার বন্ধু আমান। হ্যালো। ওর ভালোবাসার তমা গায়ক তানসেনের বাড়িতে বন্দি, ওকে মুক্ত করতে হবে। গায়ক তানসেন? আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। ইম্পসিবল, এই মনের উপর শুধু আমারই অধিকার। বিয়ের আগে মেয়েরা অনেক কথাই বলে, কিন্তু বিয়ের পর স্বামীর সোহাগ পেলে সব এক্ষুনি কাজে এসে পড়বে। এই জীবিত তোমাকে তুমি কখনো বিয়ে করতে পারবে না। আরে পারবো পারবো, তোমার মতো একজন পুতুলকে বসে আনা আমার এক মিনিটের কাজ, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তোমাকে কখনো বিয়ে করি কাজে আইছে। আজ মধুরা তোমার ফুল সজ্জা, আজ মধুরাত, কি রাত মধুরাত, তোমার আর আমার মধুরাত। তোমা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গেট রেডি। আসসালামুআলাইকুম। বিয়া তো আমার একলা, কাজই তিনজন কেন? শুনলাম জনাবের বেগম নাকি বিয়েতে একটু নিমরাজি, তাই স্পেশাল দোয়া পড়াইতে। ও তাই নাকি? আরে কি হবে স্পেশাল দোয়ায়? স্পেশাল দোয়ায় মুশকিল আসান হবে, বেতমিজ নারী বস হবে, বেগানা নারী আপন হবে, সোহাগী হবে। সুবহানাল্লাহ, বা বাবা, খুব সুন্দর কথা। তো আমার কি করতে হবে কাজী সাহেবরা? কিছুই না, আপনাকে খালি ধ্যানমগ্ন হইয়া চোখ বন্ধ করে আল্লাহ তাআলার নাম লইতে হইবে। আমিন। চোখ খুলে তাকালে বিয়ের কন্যা ফুস হয়ে যাবে। না না, কেউ চোখ খুলবো না, আপনারা আপনাদের কাজ শুরু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবাজি আপনারা সবাই এইখানে সারিবদ্ধ হইয়া বসেন বসেন বসেন। এই কই তোরা, সবাই আমার সাথে বস। এই সবাই চোখ বন্ধ কর। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমার কিছু পাপি বান্দা নিয়া তোমার দরবারে হাত পাসি আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূর্ণ করো, তুমি তানসেন সাহেব ও ওনার হবু স্ত্রীর মনের আশা পূর্ণ করো আল্লাহ। কি হইলো কাজী সাহেব, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকুম? সবুর করো, সবুরে মেওয়া ফলে। এই দুনিয়ার শান্তি তুমি বারকরার করিয়া রাখিও। ও হুজুর, আর কতক্ষণ? এই তো আর একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরেন। এই হইল হুজুররা, বৌনিয়া কইরা। Oh, my God.
Hello, Himel. What is the problem, Tanshen? ওই আমান্তার বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে কোন দিকে? গাজীপুর জঙ্গলের দিকে। সাইফ, দারুণ দেখিয়েছিস দোস্ত। তানসেনের সব সুর তালগোল পাকিয়ে যাবে। এত খুশি হয়ো না। তোমরা কি ভেবেছো ওই তানসেন তোমাদের ছেড়ে দেবে? ও হলো বিষাক্ত সাপ, লেজে যখন পা পড়েছে ছোবল কিন্তু দিবেই। তুমি কি ভেবেছো আমার সাইফ কচি খোকা? সাপ যদি ছোবল দিতে আসে তাহলে ও সেই সাপের ফোনা কেটে ফেলতে পারে। বাবা, এত বিশ্বাস কেন? তুমি পারবে না? তা জানি না, আমি শুধু জানি আমি আমার বন্ধুর ভালোবাসাকে তার বুকে আমি ফিরে দিতে পেরেছি, আর এটি আমার সুখ, এটি আমার আনন্দ। তোকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই, তোর কারণে আজ আমি তোমাকে ফিরে পেয়েছি। টাকা নিন। তুমি আবার আমার পতাকলে দাঁড়িয়েছো? হ্যাঁ দাঁড়াইছি, ভবিষ্যতে আবারও দাঁড়ামু। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি জানো না আমি কে না? আমি ওসি হিমেলের ভাই। আরে কিচ্ছু হবে না, কেউ দেখেনি। আমান, লোকজন আসার আগে ভাগ। আমান, পুলিশ, ভাগ! এই মেন্টাল, দেখ তো সামনে এত ভিড় কেন, গাড়ি থামা। এই সরন দেহি, সরন দেহি, কি হয়েছে? ভাই ভাই, তোর কি যে কেমন হইলো তোর এই অবস্থা? এই পাবলিক, ওর কেমন এমনি হইলো? একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মাইরা পালাইছে। কার গাড়ি? কোন গাড়ি? কোন গাড়ি? ওই একটা কালো গাড়ি, জিপ। কোথায়? ওই যে ওইদিকে গেছে, একটা বড় লোকের জিপ। জোরে
রাখলি কেন? ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। হ্যালো, হ্যালো, হ্যালো কন্ট্রোল রুম, আমি ওসি হিমেল বলছিলাম। একটা একটা কালো পাজেরো আমার ছোট ভাইকে অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছে। জিপের নাম্বার ঢাকা মেট্রো খ 1162 28। বিপদ এখনো কাটেনি, আমাদেরকে রাতে থাকা আর একটা জায়গা খুঁজে বের করতে হবে। কেন, তোর বাড়ি? তানসেন এতক্ষণ বাড়িতে ঘুঘু চড়িয়ে দিয়েছে, সেখানে ফিরে যাওয়া যাবে না। তাহলে তাহলে একটাই রাস্তা। কি সেই রাস্তা? বুলেট। বুলেট? কিন্তু পিস্তলই তো আমাদের হাতে নেই। আরে না না, পিস্তলের বুলেট না, আমাদের বন্ধু বুলেট। হ্যাঁ হ্যালো ইমতিয়াজ, বল। দোস্ত, আমি আমান আর সাহেব একটা বিপদে পড়ে গেছি, রাতে মাথা গোজার একটা ঠাই দরকার। রাতে থাকবি? নো প্রবলেম, আমার হলে চলে আয়। আরে না না, আমাদের সাথে মেয়ে আছে তিনজন, তোদের হলে তো ঢুকতেই দেবে না। তাই তো, তাহলে তাহলে তোরা এক কাজ কর, আমাদের সোনিয়ার মামার একটা ডাক বাংলো আছে এই ভবানীপুরে, তোরা ওখানে চলে যা, আমি চাবি নিয়ে আসছি। দ্যাটস গ্রেট, কিন্তু চিনব কি করে? তোরা এখন কত দূর? শালনা পার হয়ে ভবানীপুরের দিকে যাচ্ছি। তোরা ভবানীপুর বাজারের কাছে এসে আমাকে ফোন কর, আমি সোনিয়াকে নিয়ে বাংলো বাড়িতে অপেক্ষা করব। থাকার জায়গা কনফার্ম হয়ে গেছে, আমান গাড়িটা ভবানীপুর নিয়ে চল। হাই বুলেট। হ্যাঁ দোস্ত। আমান সাইফ, ও হচ্ছে বুলেট। সাইফ, হ্যালো। ওর কথাই তোদের বলেছি। হ্যালো, পরিচয় পরে হবে। সোনিয়া, ওদেরকে নিয়ে উপরে যাও, ফ্রেশ হওয়ার ব্যবস্থা করো, আর তোমরা আমার সাথে আসো, পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। এখন আমাদের কি করা উচিত? কেমন যেন একটা গিট্টুর মধ্যে পড়ে যাচ্ছি। কি রে আমান, কথা বলছিস না কেন? কি ভাবছিস? আই এম সরি। কি? আমার আত্মসমর্পণ করা উচিত। কি করা উচিত? আত্মসমর্পণ। তোর আমাকে ক্ষমা করে দিস। মানে কি? আমি এক্ষুনি তোমাকে নিয়ে ওর বাবার কাছে যাব, ওকে বাড়ি পৌঁছে দেব। বাড়ি পৌঁছে দিবি? কি বলছিস এসব? তোমার বাবা তোকে পেলে কি করবে জানিস না? হ্যাঁ জানি, হয়তো আমাকে টুকরো টুকরো করে ফেলবে, বস্তায় বন্দি করে সাগরে ভাসিয়ে দেবে, জ্যান্ত কবর দিবে এমন কোনো জায়গায় যার ঠিকানা কোনোদিন কেউ খুঁজে পাবে না। কিন্তু আর না। কি কি আর না? আমি চাই না আমার জন্য আর কেউ বিপদে পড়ুক, আমার ভালোবাসার জন্য আর কেউ মরবে না, কেউ না। পাগল হয়েছিস তুই? না রে, পাগল আমি হয়েছিলাম, আর তাই আমার ভালোবাসার জন্য আমার মাকে জীবন দিতে হলো, ইমতিয়াজের মতো একজন বন্ধুকে এমন বিপদে জড়াতে হলো, জড়াতে হলো সাক্ষীর সাথীকে। কি হবে এই ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার জন্য আর কাউকে যদি প্রাণ দিতে হয়? তার চেয়ে ভালো আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। দাঁড়া আমান, ইমতিয়াজ,
সাইফ, ওঠ। কিরে আমান, তুই আমাকে মারলি কেন? মারলাম কেন মানে? হ্যাঁ বল না, মারলি কেন আমাকে? তুই সাইফকে মারলি কেন? তা তোর কি? তোর কি মানে? এটা কি ধরনের প্রশ্ন? সাইফ আমার বন্ধু না? আর তুই? আমি? হ্যাঁ তুই কে? তুই আমার কে? আমি আমি তোরও বন্ধু। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, তুই আমার বন্ধু। সাইফকে তুই দুদিন ধরে চিনিস, আর তাকে বাঁচাতে আমাকে মারতে তুই এতটুকু চিন্তা করিসনি, ভাবিসনি আমি তোর কতদিনের আপন। আর তুই, তুই আমার এমন এক বন্ধু যার সাথে আমার জীবনের এমন সব বন্ধনের জাল আমি চাইলেও যা ছিঁড়তে পারবো না, এমন সব স্মৃতির আবেগ তুই আমি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবো না। তুই আমার এমন এক বন্ধু, ইচ্ছে করলেই কোনো বিপদের মাঝে তোকে আমি ফেলে যেতে পারবো না। বন্ধুত্ব বড় আজব একটা বন্ধন রে, এখানে হিসাব চলে না, সরলের অঙ্ক এখানে মিথ্যে, যোগ বিয়োগের খেলা এখানে অর্থহীন, দেনা পাওনা তার কাছে একেবারে অচেনা। মাই ডিয়ার ইডিয়েট, আমি কি তোকে বোঝাতে পারছি? তোর বিপদ আমার বিপদ, আমার কষ্ট সাইফের কষ্ট, সাইফের কান্না তোর কান্না, এগুলো এগুলো সব আমাদের হয়ে গেছে, তোর আমার সাইফের, কারো একান নয়। বন্ধু পাশে।
ঢাকা মেট্রো 11-62-18, এটা তো সেই গাড়ি। মুভ। সর্বনাশ, পুলিশ। ওরা পালাচ্ছে, আলফা আলফা কলিং চার্লি, এইমাত্র ক্রিমিনালদের জিপ শালনা হাইওয়ের দিকে পালিয়ে যাচ্ছে। চেকপোস্ট অ্যালার্ট, চেকপোস্ট অ্যালার্ট। একটা গাড়িও চেক ছাড়া যাবে না। জি স্যার। যদি চেক পোস্টে গাড়ি না থামে, গুলি কইরা গাড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবি। থামুন 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 থামুন। এই গাড়িতে কি আছে? এ সরকারি ইউরিয়া স্যার। সাতাল ছেড়ে দেন, যাও বাস তোলো, যান যান। আমাদের মনে হয় ঢাকার দিকে যাওয়া উচিত ছিল। না, ঢাকা যাওয়ার রাস্তা একটাই, এতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। দারোগার হাতে তো ওয়্যারলেস ছিল, সামনে যদি চেকপোস্ট বসিয়ে দেয়। বসিয়ে দিবে না, অলরেডি দিয়েছে। ওই যে দেখা চেকপোস্ট, এটা গার্মেন্টস এর গাড়ি, যাও ছেড়ে দাও। আচ্ছা যাও, চলো যান 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 যান। আমান, গাড়িটা ঘুরিয়ে জঙ্গলের রাস্তা নিয়ে চল। ইমতিয়াজ, রাস্তা তো দুটো, কোন দিকে যাব? উদ্দেশ্যহীনভাবে আর কত দূর যাব? চল নেমে দেখি আশেপাশে কোনো লোকালয় আছে কিনা। চল চল। সর্বনাশ, এ কোথায় এলাম আমরা? চারিদিকে তো দেখছি শুধু জঙ্গল আর জঙ্গল, এত রাতে আমরা কোথায় যাব? আশেপাশে কোনো আলো তো দেখছি না, কোনো বাড়িঘরও তো নেই। ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে। ইয়েস, আলো দেখা যাচ্ছে। আলো যখন আছে তখন বাড়িঘরও আছে, রাতটা আমরা ওখানেই কাটাতে পারবো। তাহলে চল যাওয়া যাক। হ্যাঁ চল। এই যে ভাই, কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? কেউ আছে বলে তো মনে হচ্ছে না। অবশ্যই কেউ আছে। কিভাবে বুঝলে? আগুন যখন আছে তখন মানুষও আছে। তাহলে
মানুষগুলো কোথায়? চল তো দেখি আশেপাশে কেউ আছে নাকি। হ্যাঁ চল। এবার বুঝলি জমির আরেক নাম সাজ্জাদ। আমাকে তুমি খুন করবে সাজ্জাদ? করতেই হবে, হয়তো আমি ইলেকশন করতে পারবো, ক্ষমতার চেয়ারে বসতে পারবো না, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওরা আমাদের সবকিছু ভিডিও করছে, ওদের সবাইকে শেষ করে দিয়ে আমার মেয়ে তোমাকে নিয়ে আয়। চল আমার নিচে থাক। এই তোরা সব আমার সাথে আয়। ওই যে পালাচ্ছে ধর। তোরা সব দেখ শালারা কোথায় পালিয়েছে, যা। এদিকে তো নেই, ভয় পাচ্ছ কেন? আমি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। সাইফ, সাথী, আরে দোস্ত, কই ছিলি তোরা? আমান তোমাকে দেখেছিস? না রে, দেখছি না তো, খুঁজে বের করতে হবে। চল চল চল। হ্যাঁ চল। তোরা জানিস না এটা ডেঞ্জার জোন, আমার বাদে জিগে নিয়ে তুই পালিয়েছিস, বল তোর বন্ধুরা কোথায়, বল। আমার এলাকায় এসে আমাদেরকে ভিডিও করিস, বল তোমা কোথায়। চল। হ্যাঁ চল। আমান, আরে ওই তো আমাদের গাড়ি। এই চল যাই। Ah!
সোনার চাকরি লাগবে। তোমা আমান কই? খুঁজে পাচ্ছি না তো। আমি আসি আমার চালায়, তার উপর আবার তেল ঢেলো না তো। তুমি জানো আমার ভাইরে একটা পাজারো জিপ চাপা দিয়ে মাইরা চলে গেছে? চুপ, একদম চুপ। আমি মরি আমার চালাই, আর ওনারা আছে নিজের চিন্তা নিয়ে। জানিস ওদের হাতে আমার খুনের প্রমাণ রয়ে গেছে, ওরা মোবাইলে ভিডিও করেছে। ওই মোবাইলের ভিডিও যদি মিডিয়ার কাছে পৌঁছায় তাহলে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম শেষ। কোনো চিন্তা করেন না নেতা, টাইগার যখন গেছে তখন ওদের ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে। টাইগার তোর এই অবস্থা কেন? আপনার মেয়ের বন্ধুরা আমাকে মেরে ওদের সবাইকে ছাড়িয়ে নিয়ে গেছে। তুই পিছু নিতে পারলি না? পাজেরো জিপের সাথে দৌড়ায় কোন পাগলে? পাজেরো জিপ নামানিয়েছিস? হ্যাঁ, ঢাকা মেট্রো ঘ 1162-28। কি 1162-28? আরে ওই জিপটাই তো আমার ভাইরে চাপা দিয়ে গেছে। আমার তো মারেনি, ওই জিপেই তো হাওয়া হয়ে গেছে। তার মানে আমার মেয়েকে নিয়ে পালানোর পথে ওদের জিপের নিচে হিমেলের ভাই মারা গেছে। যে করি হোক ওদের ধরতে হবে, তন্ন তন্ন করে এই জঙ্গলের প্রতিটি বর্গ ইঞ্চি খুঁজে দেখতে হবে। যেভাবেই হোক ওদের পুরো গ্রুপটাই আমার চাই। তাহলে বল, সাইফ আমান ইমতিয়াজ, ওদের সাথে তোর প্রথম কোথায় যোগাযোগ হয়েছিল? না, সেদিন বাংলো থেকে পালানোর পর আর যোগাযোগ হয়নি। মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না। গুড, ভেরি গুড, ভেরি গুড। সেন্ট্রি, ওদের দুজনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দাও। যোগাযোগ করলে ওদের সাথেই করবে। তোমারটাই নেটওয়ার্ক পাচ্ছে না? সাথী,
কিরে নেটওয়ার্ক পেলি? না রে পাচ্ছি না তো। আমারটাও পাচ্ছি না। কিরে নেটওয়ার্ক পেয়েছিস? না। নেটওয়ার্ক না পেলে কিভাবে সাহায্য চাইবো, কিভাবে পুলিশের হেল্প নেব? ওরা তো আমাদের ঠিকই খুঁজে বের করে ফেলবে, আর তখন? নো, নেভার। আমাদের এত সহজে ওরা শেষ করে দিতে পারবে না। কিন্তু যারা দেশের এত বড় একজন নেতাকে এমন নৃশংসভাবে খুন করতে পারে, তারা নিশ্চয়ই আমাদের ছাড়বে না। এত সোজা না, খুনের সব কাহিনী এই মোবাইলে রেকর্ড করা। যতক্ষণ ওরা এই মোবাইল না পাবে ততক্ষণ আমাদের কিছুই করবে না। আমাদের যা হয় হবে, কিন্তু যেভাবেই হোক ওই মোবাইল আইনের লোকদের হাতে পৌঁছাতেই হবে। কিন্তু মোবাইল হাতে নিয়ে কতক্ষণ ঘুরে বেড়াবো? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে, না হলে আমরা কেউই বাঁচব না। সাইফ, বাঁচার রাস্তা মনে হয় একটা পেয়ে গেছি। কেমন রাস্তা? দূরে একটা বাজার দেখা যাচ্ছে। বাজার হলে সেখানে টেলিযোগাযোগের কোনো না কোনো ব্যবস্থা থাকবেই। চল তাহলে। সাবধানে। এই টাইগার বাহিনী পেছনে লোকাল। সাবধানে। এখন কি হবে? বাজারে আমাদেরকে যেতেই হবে। অসম্ভব, এই কাঁটাতার পার হয়ে কিভাবে যাব? এই কাঁটাতারের বেড়া পার হয়ে আমাদের বাজারে যেতে হবে। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। যাও, তোমরা একা একা বেরিয়ে যাও, সাবধানে। দেখি আমি আসি। এসো। দেখি সাবধানে, তোমায় এসো সাবধানে। এদিকে আয়। দেখি কি খাওয়া যায়। হ্যাঁ নাও, যে যা খাবে নিয়ে খাওয়া শুরু করো। হ্যাঁ। এই ইমতিয়াজ, আমার মোবাইলে তো নেটওয়ার্ক আছে, ফোন দিয়ে দেখ তো বুলেট কোথায় আছে। হ্যাঁ। ইমতিয়াজ মেন্টাল। সাবধানে কথা বলবি। হ্যালো ইমতিয়াজ, তুই এখন কোথায়? থানায়। থানায়? থানায় কেন? তোকে কি ধরে এনেছে? না না, ধরে আনবে কেন, আমি তো এসেছি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য। আঙ্কেল? তোর আঙ্কেলের হেল্প আমাদেরও লাগবে। আমরা জঙ্গলের ভিতর খুনের একটা ঘটনা দেখেছি, পুরো দৃশ্য আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি। তাই নাকি? তাহলে এক্ষুনি এক কাজ করুন, ওই মোবাইল নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করুন, খুনিদের আইনের হাতে তুলে দিন। আপনি কে বলছেন? আমি ওসি হিমেল, কবিরপুর থানা। থানার ওসি কথা বলছে, শিগগির ওনাকে সব খুলে বল। ওসি সাহেব, এমপি প্রার্থী শমশেরকে তার দলের আরেক নেতা সাজ্জাদ খুন করেছে নিজের হাতে।
আমার কাছে প্রমাণ আছে। তাই নাকি? তাহলে সেই প্রমাণ আমাদের হাতে তুলে দিন। কিন্তু কি করে সম্ভব? ওরা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। এই অবস্থায় আপনার হেল্প আমাদের ভীষণ প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তাহলে মোবাইল কার কাছে? মোবাইল? মোবাইল আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করেন, মোবাইলটা আপনার কাছেই রাখেন, মোবাইল নিতে আমি নিজেই আসছি। আমাদের কোনো অসুবিধা হবে না তো? একটা অ্যাক্সিডেন্ট কেসের জন্য পুলিশ আমাদের খুঁজছে। না না, বুলেট আমাকে সব খুলে বলেছে, আপনাদের কোনো দোষ নেই, আপনারা শুধু মোবাইলটা নিয়ে আমার সাথে দেখা করেন, সব ঠিক হয়ে যাবে। জি আচ্ছা। কিছুক্ষণ পর বাজারের পাশে স্কুলের খোলা মাঠে আমি আপনার জন্য অপেক্ষা করব। কার সাথে জানি কথা হয়েছিল? তোমরা কে যেন ভিডিওর কথা বলেছিলে, কি যেন ভিডিও? স্যার, আমার সাথে। কিন্তু বুলেট কোথায়? বুলেট? ও, বুলেট তো বুলেটের জায়গায় আছে। এবার তোমরা ভিডিওটা দিয়ে লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে যাও, ওকে? ডেঞ্জার? ডেঞ্জার? হারে খিস তোলা যাবে না, মোবাইলটা আগে হাতে নেই, পরে ব্যবস্থা করা যাবে। স্যার ভিডিও দেবো, কিন্তু বুলেট কোথায়? এই বুলেট বুলেট করবি না, এক একটা বুলেট একদম জায়গা মতো ঢুকাই দেব। এই অফিসার, কাদেরকে কি বলছেন? আমাদের বন্ধুকে চাই, বন্ধুকে না পেলে এখানে একটা অঘটন ঘটে যাবে। এই মেন্টাল, অঘটন তোরা ঘটাবি? অঘটন ঘটামু আমি? আমি আমি বন্ধুর জন্য তোরা যদি অঘটন ঘটাতে পারিস, তবে তো আমার ভাইয়ের জন্য আজ আমি এইখানে কিয়ামত ঘটাবো। কিয়ামত? ভাই মানে? মনে পড়ে? মনে পড়ে তোরা আমার ভাইরে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মাইরা ফালাইছিস? গাড়ি কি তুলতে চাই নাই, তুইলা দিলি। এই অফিসার, খিস্টিস বুঝি না, বুলেটকে না পেলে আল্লাহর কসম সারা জীবনের জন্য আপনার ঘাড়ের রক সোজা করে দেব। এই মেন্টাল! স্যার প্লিজ, সাইফ কুল ডাউন। স্যার, আপনার ভাইকে আমরা মারিনি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আমাদের কোনো দোষ নেই। স্যার, আপনার প্রয়োজন ভিডিও, আমাদের প্রয়োজন বুলেট। জাস্ট গিভ অ্যান্ড টেক। ওকে ওকে, আই সেন্ট্রি, বুলেটকে নিয়ে আসো। নামা। আগে ভিডিও, আগে পরে কিছু নেই, ওপাশ থেকে বুলেট আসবে, এপাশ থেকে ভিডিও যাবে, একসাথে। ইন্দিরাজ!
যেইটা মইরা পইরা রইছে ওইডারে পোস্টমর্টামে পাঠা। আর যেহেতু গুলি খায় একটা ল্যাংরা হইছে, ডাক্তারের সন্ধান তো করবই। সব ডাক্তারখানা, ফার্মেসি, ক্লিনিক, হাসপাতাল সব জায়গায় খোঁজাখুঁজি কর। ও ঠিক আছে তো? একটু ধৈর্য ধর, খুব বেশি বেরোচ্ছে। ওকে হাসপাতালে নিতে হবে, একটু ধৈর্য ধর। একটু সাবধানে, আমার উপর ভর দে। তারা সব নাম, সব মেন্টালরা এদিকেই আছে। আমান, বাইরে পুলিশ। এই দুইজন থেকে বাকি সব উপরে যাও, যাও 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 যাও। এই তোমরা কেসি গেট লাগাও, কোনো মেন্টাল যেন বের হতে না পারে। লাগাও, গেট লাগাও। সব মেন্টালরা পালিয়ে গেল। আপনি আপনি আমাদের চেনেন? এত ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচাতে গেলেন কেন? আপনি কোনো কথা বলছেন না কেন? আপনার পরিচয়টুকু অন্তত দিন। উনি আজাদ সাহেব, মানুষ দলের একসময়ের সভাপতি। তোমরা ওনাকে চিনতে পারনি? ইয়েস, আমি আজাদ, সুপ্রিমলি রেসপেক্টেড এক্স প্রেসিডেন্ট মানুষের দল। আমি সেই আজাদ। আপনি তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। নিরুদ্দেশ? তাই তো শুনেছি আমরা। আপনি পার্টির পদ থেকে রিজাইন করলেন, তারপর কোথায় যে গেলেন কেউ তো খুঁজেই পাইনি আপনাকে। কত খবর আপনাকে নিয়ে, কোথায় হারিয়ে গিয়েছিলেন চাচা? হারিয়ে যাইনি, তোমার বাবার হাত থেকে বাঁচতে পালিয়েছিলাম। পালিয়েছিলেন? হ্যাঁ, পালিয়েছিলাম আমি, কিন্তু কাপুরুষের মতো নিজের জীবন বাঁচাতে নয়, দেশের জন্য পালিয়েছিলাম। দেশের জন্য না হয় আপনি পালিয়ে বেঁচে আছেন, কিন্তু আমাদের বাঁচাতে এলেন কেন? কারণ একটাই, আমি একা যা পারিনি তা তোমাদের পারতে হবে। কিন্তু কি করে? ভালোবাসার জোরে, আত্মার জোরে,
সত্যের জোরে। কিন্তু ওরা তো ভয়ঙ্কর। তোমরা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। সাজ্জাদের মতো শক্তিশালী মানুষ তোমার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তুমি কি হেরে গিয়েছ? হারনি। তানসেনের মতো একটা স্মাগলারের খাঁচায় তমা বন্দী হয়েছিল। তোমরা কি হাল ছেড়েছিলে? ছাড়নি। বিশাল ক্ষমতাধর একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার তোমাদের শেষ করতে চেয়েছিল। তোমরা কি শেষ হয়ে গেছো? হওনি। বন্ধুত্ব আর প্রেমের জন্যে যদি তোমরা এত ভয়ঙ্কর মানুষের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারো, দেশের জন্য, মাতৃভূমির জন্য, তোমরা ওদের চাইতেও কেন ভয়ঙ্কর হতে পারবে না? কেন? তোমরা না পারলে কে পারবে বাবা? তারুণ্য যদি হেরে যায়, ওই হিংস্র পশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? পারবে না? তোমরা পারবে না? বলো, পারবে না? যুদ্ধ হবে, যুদ্ধ। মাতৃভূমির শত্রুদের বুঝিয়ে দেব সত্যের আঘাত কত ভয়ঙ্কর। কেউ বাঁচবে না, কেউ না। সুনামি হবে, সুনামি। সব অন্যায় ভাসিয়ে নিয়ে যাব। হ্যাঁ, একটা শয়তানও বাঁচবে না। তোমরা যখন যুদ্ধ ঘোষণা করলে, এবার ওদের পালাবার পথ নেই। একটি বিশেষ বুলেটিন। নেতা শমশেরকে সাদ্দা চৌধুরী নিজ হাতে খুন করেছেন। তা কয়েকজন যুবক মোবাইলে ভিডিও করে এমএমএস এর মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এখন দেখুন সেই ভিডিও চিত্রটি। আমাকে তুমি খুন করবে সাজ্জা? করতেই হবে, হয়তো আমি ইলেকশন করতে পারবো না, ক্ষমতার চেয়ারে বসতে পারবো না। সাজ্জাদ চৌধুরীকে ওসি হিমেল বিভিন্নভাবে সহযোগিতা করায় আমাদের ডিপার্টমেন্টে তাকে আর প্রয়োজন নেই। ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করেছে। যে কোনো মূল্যেই তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। মানুষ দলের বর্তমান প্রেসিডেন্ট সাজ্জাদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শমশেরকে হত্যা করেছে, যার প্রত্যক্ষ সাক্ষী এই এমএমএস এর ভিডিও চিত্র। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যা ফলাও করে প্রচার করছে, অথচ পুলিশ প্রশাসনের নাকে ডগা দিয়ে সাজ্জাদ ও তার দলের অন্যতম ক্যাডার তানসেন ও টাইগার পালিয়ে গেছে, যা পুলিশ প্রশাসনের কাছে লজ্জাস্কর বিষয়। এবং এই এমএমএস এর প্রেরণকারী প্রত্যক্ষ সাক্ষীরা আমান, ইমতিয়াজ, সাইফ, সাকি, সাথী এবং সাজ্জাদ চৌধুরীর মেয়ে তমা সহ সবাইকে খুঁজে বের করে ওদের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা যে যার অবস্থান থেকে অ্যাকশন শুরু করুন। 24 ঘন্টার মধ্যে আমি এই কেসের সমস্ত আসামিদেরকে পুলিশ কাস্টডিতে দেখতে চাই। আবার কোন মেন্টাল ফোন করলো? হ্যালো, হ্যাঁ মেন্টাল, বল কি? সাজ্জাদ ভাই শমশেরকে খুন করছে সেই দৃশ্য টিভিতে দেখাই দিছে, হ্যাঁ ইন্টারনেটেও দিয়ে দিছে। পুলিশ কি? পুলিশ আমার বাড়ির দিকে মুখ করছে? মেন্টাল, কোনো টেনশন করবি না, কোনো টেনশন করবি না, আমি নিজেও পুলিশ। তুই বাগান বাড়ির দিকে যা, আমি আসছি। কি? হ্যালো, হ্যাঁ বল 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 বল। হ্যাঁ কি, আমাকে সাসপেন্ড করছে? আরে মেন্টাল এত টেনশন করিস না, পুলিশ আমারা ধরবে, আমি নিজেও পুলিশ। রাখ রাখ রাখ, এরা তো আমার চেয়েও বেশি ফাস্ট। ভাইজান, ভাইজান, শমশেরে খুনের ঘটনা এমএমএস করে সব জায়গায় পাঠিয়ে দিয়েছে ওই বিচ্ছু দলেরা। এখনই আমাদের পালাতে হবে, পুলিশ আমাদের বাড়ির দিকেও আসতেছে। Oh, my God.
এখনো বসে আছেন, একটা কিছু করেন, নয়তো পুলিশ সবাইরে দুইরা ফাঁসিতে ঝুলাই দিব। পারবে না, এই জঙ্গলবাড়ির ঠিকানা পুলিশ জানে না, শুধু জানে আপনার মেয়ে আর তার বন্ধুরা। কিন্তু ওরাই যদি পুলিশ নিয়ে আসে? ডোন্ট ওরি, পুলিশে আমার লোক আছে, পুলিশের কাছে যাওয়া মাত্র আমরা খবর জানতে পারবো। আমি কোনো রিস্ক নিতে রাজি না, সব লোক খবর দিয়ে রেখেছি, আর্মস বোম সব কিছু রেডি, যদি পুলিশ আসে আসুক, একটা ফাইট না দিয়ে কারো হাতে ধরা পড়তে রাজি না। ঘাড়ে খিস তুলে দিল, মেন্টালরা ঘাড়ে খিস তুলে দিল, আসতে দাও, যে আসতে চায় তাকে আসতে দাও। কোনো অসুবিধা নাই, যেই করে করুক, আজ কাউকে ছাড়বো না। চলো চলো চলো। Ha!
তোমার আর পালাবার পথ নেই সাজ্জাদ, এতদিন আমরা পালিয়েছিলাম, এবার তুমি কি করবে? তোমার তো পালাবারও পথ নেই। এবার দেশের তরুণ সমাজ জেগে উঠেছে, তোমাদের দিন এবার শেষ, তুমি হেরে গেছো সাজ্জাদ। আজাদ, আমাদের দিন কখনো শেষ হয় না, যুগে যুগে আমরা আসি। আর হারার কথা বলছ? আমরা কখনো হারিনি, আজও হারব না। বাবা, 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 কে তো আমি জানি উনি তোমার বাবা ছিলেন, কিন্তু উনি ছিলেন অসৎ, দেশের সত্য। সান্ত্বনা নাও, দেশের একজন শত্রু শেষ হয়েছে, আসো তোমরা। এরপর মানুষের দলের সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে আমান, তমা, সাইফ, সাকি, ইমতিয়াজ, সাথী আইনের কাছে আত্মসমর্পণ করে। মাননীয় আদালত তাদের বিচার করবেন। আমরা আশা করব মাননীয় আদালত বিচারের সময় তাদের সততা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের সন্তানদের স্বাধীনতা বিরোধীদের প্রতি যে ঘৃণার জন্ম হয়েছে, সেই বিষয়গুলি একটু ভেবে দেখবেন।